স্ত্রীকে দিনের পর দিন রেপ করত পাড়াতে থাকা এক ভাড়াটিয়া এমনই অভিযোগ তুলেছে বড়ানগরে নপাড়ার বাসিন্দা রাজা দাস অভিযুক্ত ওই ব্যক্তি পেশায় একজন ফুচকা বিক্রেতা অভিযুক্ত ওই ব্যক্তির নাম অজয় দিনের পর দিন রেপ করলেও তার স্ত্রী কোনো কিছু জানাতে সাহস পায়নি তারপর ভাড়া বাড়ি ছেড়ে দিতেই তার স্ত্রী সব কথা খুলে বলে কিন্তু কোনো প্রমাণ না থাকায় পুলিশের দ্বারস্থ হতে সাহস পায়নি তারা তারপরেই মারাত্মক করে স্বামী ও স্ত্রী সেই মতো একটি অস্ত্র এবং একটি গুলি জোগাড় করে তারপরেও আরো গুলি কেনার জন্য আসে পুলিশ খবর পায় যে এক নিয়ে মত নিউ টাউনের ইকো পার্ক থানার পুলিশ গতকাল রাতে আকাঙ্ক্ষা মোড় এলাকা থেকে গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদের সব ঘটনা নিজের মুখেই জানিয়েছেন তিনি আজ তাকে বারাসাত কোর্টে তোলা হবে